একটি দলের দাবির প্রেক্ষিতে কেন সংবিধান সংশোধন হবে, সেখানে আপনাদের একমাত্র পথ নির্বাচনে অংশগ্রহণ। সমস্যাটা হচ্ছে কি যে ওনাদের একটি দল দুটি দল এই দাবির সংখ্যা আনুপাতিক হারে যাচ্ছে। বাংলাদেশের জনগণের ভোটের অধিকারটা ওনারা হরণ করছে কিনা এইটা আগে ওনাকে স্পষ্ট করে বাংলাদেশে বলতে হবে। আচ্ছা এখন ওনারা হরণ করছে, তো ভোটারদের তো দাবি, এটা দল হিসেবে দেখলে একটি দল কেন করছে? ওনাদের যেমন ইনু সাহেবের দল আছে এরকম তো 15টা দল আমাদেরও আছে, ওনাদের যেমন মেনন সাহেবের দল আছে এরকম তো দল আমাদেরও আছে, আমাদের সাথে কি নাই আমাদের শরিকরা? তো ওনারা সেগুলো কাউন্ট করবে না। এখন আমরা যদি ওই মেনন সাহেব আর ইনু সাহেবকে কাউন্ট না করি তো ঠিক আছে, আওয়ামী লীগ আর বিএনপি দুটোই পরস্পর বিরোধী দল। এখন উনি 21 আগস্ট ঘটনা ঘটছে বাংলাদেশের মাটিতে, এগুলো তো হচ্ছে খুব একটা প্রশংসনীয় বিষয় না এবং আমরা এগুলোতে উৎসাহ দিচ্ছি না। 15 আগস্টের ঘটনা ওনাদের ইন্টারনাল কন্দলের ফসল, ওনাদের ইন্টারনাল কন্দলের ফসল হচ্ছে 15 আগস্ট। আর 21 আগস্ট 15 আগস্ট আপনাদের খন্দকার মুস্তাকের নেতৃত্ব হয়েছে, মালে কুকিলের নেতৃত্ব হয়েছে এবং তারা লন্ডনে হিত্র টানা, ইতিহাস তো এখানেই হিত্র, লন্ডনের হিত্র বিমানবন্দরে যে মালে কুকিল কি বলেছে এবং শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার পরে কারা পার্লামেন্টে আসলো, আপনার 23 জনের ভিতরে 21 জন হচ্ছে, 21 জনই হচ্ছে আপনাদের, আপনাদের বিমানবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, রক্ষী বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান, সব আঙ্গুল চুষছে। জিয়াউর রহমান পরবর্তী পর্যায়ে যেহেতু রাজনৈতিক সংগঠন উনি তৈরি করেছেন, উনাদের টোটাল রোশানালটা স্বাভাবিক কারণে বিএনপির উপরে পড়েছে। দেখেন ভারতের মাটিতে ইন্দিরা গান্ধী হত্যা হয়েছে, রাজীব গান্ধী হত্যা হয়েছে, সঞ্জয় গান্ধী প্লেন ক্র্যাশ করে মারা গেছে, সেই জন্য কি তারা ভারতবাসীকে জিম্মি করে যে আমার এগুলো সব হত্যা হয়েছে মারা গেছে আমি আর ভোটারদের অধিকার দিব না, আমি একাই আজীবন সারা জীবন আমি ক্ষমতায় থাকব, আমি সাপ্পা সিলে রাজনীতি করব, আমি নিশিরাইতের ভোটের ভোটার হচ্ছে ভোট করব, ভোটারবিহীন নির্বাচন করব, এগুলো কখনো একটা নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হতে পারে কিনা? আপনি বলছেন বেগম খালেদা যে রাজনীতি করার কোনো অধিকারই নাই, উনি সাজাপ্রাপ্ত আসামি, আপনাদের আওয়ামী লীগ কর্তৃক কোর্টের সাজা বাংলাদেশের মানুষ মানে না প্রথমত, দ্বিতীয়ত আপনাদের মক্ষা আলমগীর 10 বছরের সাজাপ্রাপ্ত বাংলাদেশের এমপি মন্ত্রী যদি হতে পারে, ব্যাংকের মালিক যদি হতে পারে, আপনাদের হাজি সেলিম সাহেব যদি এমপি হতে পারে, নির্বাচন করতে পারে, বাংলাদেশে মিছিল করতে পারে, আপনাদের হচ্ছে শেখ হেলাল সেও হচ্ছে মিছিল মিটিং এমপি হতে পারে, বেগম জিয়ার জন্য এই যে আইনের ব্যপ্তয়, বাংলাদেশের আইন প্রয়োগ আর অপপ্রয়োগ আওয়ামী লীগ শীর্ষ স্থানে আছে অপপ্রয়োগের ক্ষেত্রে, একদম পরিষ্কার ধরা যাচ্ছে পাপিয়া বা এবিবি রিয়াজ আপনি কি বলছেন আইনের অপপ্রয়োগ এবং ব্যত্যয়ের যে প্রসঙ্গ, তারপর আরেকটা কথা প্রথমে উনি বলেছেন গলাবাজির কথা, ভাই আমি একটু বলিনি একটু চেষ্টা করিনি, ওনারা সকাল থেকে ঘুম থেকে উঠে যে গলাবাজিটা মিথ্যাচার দিয়ে শুরু করে ঘুমাতে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই গলাবাজি কন্টিনিউ থাকে, আমরা সত্য কথা বললে বলে গলাবাজি করছি, আমরা একটা স্পষ্ট কথা বলে যদি বলি বলবে ঝগড়া করছে, আমরা যদি একটা ন্যায্য কথা বলি বলবো অযৌক্তিক কথা বলছে।